পাকিস্তানের সংসদ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুষাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন। খবরে বলা হয়, আর্টিকেল 63 ধারায় 5 বছর জন্য তাকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশন সিইসি সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এ ঘোষণায় দেয়। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই তাৎক্ষণিকভাবে শুক্রবারের এই আদেশ প্রত্যাখ্যান করেছে। দলটি বলছে, এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে তারা। সমর্থকদের রাস্তায় নামতে আহ্বান জানিয়েছেন দলটি। আগস্টে পাকিস্তান মুসলিম নওয়াজ দলের একজন সদস্য ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তুষাখানা থেকে বিদেশি বৈশিষ্ট্য ব্যক্তিদের দেওয়া উপহার কিনেছিলেন, কিন্তু নির্বাচন কমিশনে জমা দেওয়া ঘোষণাপত্রে এই সম্পদের তথ্য প্রকাশ করেননি। প্রসঙ্গত, গত রবিবার পাকিস্তানের উপনির্বাচনে বড় জয় পেয়ে আবারও আলোচনায় এসেছিলেন ইমরান খান। কাইবার পাখতুনখার 3টি, পাঞ্জাব প্রদেশের 3টি এবং করাচি শহরে 2টি আসনে জাতীয় পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই 8টি আসনের 7টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে 6টিতেই জয় পান তিনি, বাকি একটি আসনে জয় পায় তার জোট। উপনির্বাচনে বিপুল জয়ের পর ইমরান খান অভিযোগ করেছিলেন, মুসলিম লীগ এনের নওয়াজ শরীফের নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না। তিনি পিটিআইয়ের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন।